আসসালামু আলাইকুম ও রহনাতুল্লাহি ওবার আকাজ আলহামদুলিল্লাহ ওয়াস আলাহতুসলাম আলা রসুল ইল্লাহী মানলানা বিজ্ঞা আদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন অল্লাদিন আত্তাবা আহম বেহসানিন ইলা ইয়ামীদীন বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং তামাম বিশ্বে ছড়িয়ে থাকা সম্মানিত ভাই বোন যে যেখান থেকে দেখছেন টেন মিনিটস স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি বরকতময় অনুষ্ঠান সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআন শিক্ষা করা আসলে সহজ কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির এই জায়গাটি অনেকেই অর্জন করতে ব্যর্থ হয়েছি চেষ্টার কোনো কমতি ছিল না বিভিন্ন কারণে আমরা হোচট খেয়েছি এই জায়গাটিতে বার্ধক্যে এসে কেউ আফসুস করছি কেউ বা রিটায়ারমেন্টে গিয়ে কি করব। কোরআনটা বারবার দেখছি আর আফসোস করছি স্টুডেন্ট লাইফে যখন রমজান আসে কিংবা স্বজন ইন্তেকাল করে অথবা যখন বিভিন্ন বিষয়ে কোরআন থেকে রেফারেন্স নিতে যায় তখন নিজের ভেতরে বারবার একটাই প্রশ্ন আমি কেন কোরআন পড়তে পারলাম না অথচ চেষ্টার কোনো কমতি ছিল না কমতি ছিল না আমাদের মা বাবাদের যে আমরা যেন কোরআন শিখতে পারি এবং আমারও বারবার চেষ্টার কোনো ঘাটতি ছিল না কিন্তু পারিনি কেন এই কেনর জবাব নিয়েই মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি তার সাথে সাথে কিভাবে কোরআন আমরা তিলাওয়াত করলে সহজেই কোরআন আমরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব সে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ মৌলিক বিষয় হচ্ছে কোরআন শিক্ষা করা যে সহজ এটা কিন্তু আল্লাহ নিজেই বলেছেন সুরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ একই সুরার মধ্যে চার জায়গায় আল্লাহ তালা বলছেন ওলাকাদ ইয়াসার্নাল কোরআন আলীর দিক্রি ফাহাল মিম্মদ্দাকির আমি তোমাদের জন্য শিক্ষা করার জন্য অনুধাবন করার জন্য বোঝার জন্য মানার জন্য জানার জন্য কোরআনকে খুব সহজ করে দিয়েছি কে আছো কোরআন শিখবে অথচ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহই আমাদেরকে তৈরি করেছেন আমাদের মেধা আমাদের যোগ্যতা আমাদের জ্ঞানে কোনটি সবচেয়ে সহজ আল্লাহ কিন্তু তা বলেছেন কোরআনের কথাই আমরা জীবনে অনেক কঠিন কাজগুলো করে ফেলেছি অনেক বড় অঙ্ক অনেক বড় বড় এচে লচা ইত্যাদি মুখস্থ করে ফেলেছি আমরা বিভিন্ন সময় অনেক বড় বড় বিষয়গুলোকে আমাদের আয়ত্তে নিয়ে এসেছি কিন্তু কোরআন কেন নয় পারিনি কেন ওই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছি তার সাথে সাথে সমাধানের চেষ্টা করেছি আর সেই সমাধানকে আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্যে চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষা পদ্ধতির এ আয়োজন সম্মানিত ভাই বোন আমাদের এই পদ্ধতিতে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা যা আপনাদের মননশীলতা এবং যোগ্যতার চিন্তা করি মূলত আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি দেয়ার চেষ্টা করেছি আপনি শুধুমাত্র আমাকে ওয়াদা দিন আপনি কোরআন শিখবেন বিশ্বাস করুন কোরআন শিক্ষা করার জন্য আপনার ইচ্ছাটুকুই যথেষ্ট আর আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন শিখিয়ে দেব তাহলে আর কোনো কথা আজকে না বাড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন চব্বিশ ঘন্টায় কোরআন শিখি বলতে পারেন ওস্তাদজি ২৪ চব্বিশ ঘন্টা কেন এ জবাবটা আগিয়ে দিয়ে তারপরেই ক্লাসে ঢুকে পড়ি সরাসরি চব্বিশ ঘন্টা হচ্ছে দিন রাত মিলে চব্বিশ ঘন্টা অ্যাটলিস্ট একদিন আপনি কি একদিন কোরআন শিক্ষা করার জন্য সময় দিবেন না আসুন একটি দিন কোরআনের জন্য ব্যয় করি আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরই আপনাদের অনুশীলনের জন্য এক থেকে তিন চার পাঁচটা পর্যন্ত পর্ব আপনাদের এই ক্লাসের মধ্যেই দেয়া থাকবে যা আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন আরও একটি মজার ব্যাপার আছে আমরা যতটুকু পড়াব ঠিক মূল বইয়ের ততটুকুই পিডিএফ ফাইল দেওয়া থাকবে আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন আমি যেভাবে পড়াচ্ছি এবং যেভাবে পড়াটা আদায় করে নিতে চাচ্ছি আপনি শুরু করলেই আপনি দেখবেন পেরে যাচ্ছেন তৃতীয় যেই কাজটি করব সঠিক উত্তর কোনটি আমরা কিন্তু পরের পেজি দিয়ে রাখছি আপনি নিজেকে নিজে পরীক্ষা করুন নিজেকে নিজে পরীক্ষায় উত্তীর্ণ করুন চতুর্থ যেই কাজটি আমরা করব। প্রত্যেকটা বিষয়ের পরপরে এক একটি মৌলিক পরীক্ষা আমরা নেব প্রশ্নপত্রগুলো আমরা আগেই আপনাদেরকে সরবরাহ করব পিডিএফ ফাইলের মাধ্যমে আপনি যেন যেদিন পরীক্ষা সেদিন ভুল না করেন আর এমনি করে করি দেখবেন আপনি কোরআনটা শিখে ফেলেছেন আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা আপনার সহযোগী ভূমিকা পালন করতে চাই আসুন কোরআন শিখি কোরআন পড়ি কোরআন আলোয়ে নিজেদেরকে গড়ি এ স্বপ্ন নিয়েই টেন মিনিটস চব্বিশ ঘন্টা কোরআন শিক্ষার এ আয়োজনে আমরা সর্বপ্রথম প্রথম ক্লাসে চলে যাব আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় তার কারণ আপনি গুছিয়ে নিতে পারেন নিজকে আবার আপনি স্থির করতে পারেন আপনি কিভাবে পড়বেন কত সহজ হয়ে গেল আমাদের ক্লাসগুলো আপনি যখন ডাউনলোড করে নিচ্ছেন সাথে সাথেই ওস্তাস কিন্তু আপনার মোবাইলের মধ্যে আছেন অ্যাটলিস্ট আপনার ঘরে আছেন আপনার হাতে আছে আর আপনার মোবাইলটি একটা মক্তব্যে পরিণত হয়ে গেল আহ কি চমৎকার তাই না আপনি যখন ইচ্ছে তখনই নিজের হেডফোন ব্যবহার করে অথবা রুমের মধ্যে বসে আপনি আপনার ক্লাসটাকে উপভোগ করতে পারেন যেখানে আপনি পারছেন না সেখানে স্বাভাবিকভাবে মক্তব্য অথবা কোনো টিউটার দ্বারা আপনি কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করতে পারছেন না কিন্তু আপনি মোবাইলের মধ্যে আপনি বারবার ওস্তাজের কাছ থেকে পড়াটা নিয়ে যেতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে থেকে কোরআন শিক্ষার আয়োজনে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন কিভাবেই এই কোরআন আমরা শিখব আসুন মৌলিকভাবে চারটা বিষয়ের জ্ঞান থাকলে ওই ব্যক্তি কোরআন শিখতে পারে আপনি জানবেন না কখন যে আপনি নিজেই কোরআন শিখতে যোগ্যতা অর্জন করেছেন আসুন আমরা দেখি চারটি বিষয় কি কি আছে আমরা এক নজরে দেখে নিই প্রথম হচ্ছে হরুফের পরিচয় হরুফ মানে হচ্ছে আরবি প্রত্যেকটা অক্ষর কি আরবিতে বলা হয় হরফ বর্ণ আর এটাকে একত্রে বলা হয় হরুফ অর্থাৎ বর্ণমালা যেমন ইংলিশে এ থেকে জেট পর্যন্ত অ্যালফাবেট বলবো বাংলায় সরওয়া সরে থেকে ক থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত যেটাকে আমরা বলি বর্ণমালা ঠিক তেমনই আরবি হরফগুলোকে একত্রে বলে হরুফ দ্বিতীয়বারে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করবো তা হচ্ছে হারাকাতের পরিচয় অর্থাৎ জের জবর পেশ একেবারে ইজি মাত্র তিনটা বিষয় আছে এখানে তিনটা শিখতে সর্বোচ্চ আপনাদের তিন মিনিট লাগবে কারণ বর্তমান সময়ের মানুষ খুব মেধাবী এবং খুব শার্পনেস তাদের আছে জানার আগ্রহ আছে আশা করি ভালোভাবেই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে হচ্ছে তানভিনের পরিচয় তানভির হচ্ছে ওই এক জের এক জবর পেশ হলো হরকত আর দুই জের দুই জবর দুই পেশ এটা কি বলে তানভির তানভিন মূলত নয়ের কাজ করে যেটা আমরা ওই ক্লাসের মধ্যে দেখাবেন সর আর শেষে জানব যজম ও তাসদিদের পরিচয় জজম ও তাসদিদ এটা শিখতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে আশা করি এ বিষয়গুলো আমরা উপভোগ করব ইনশা আল্লাহ তাহলে আমরা প্রথমে শিখবো কি হরুফের পরিচয় হরুক মানে বর্ণমালা আসুন আমরা বর্ণমালাগুলো জানার চেষ্টা করি তো বর্ণমালাগুলোকে আমি স্বাভাবিকভাবে দুই ভাবে কিন্তু আপনাদেরকে শেখাব একটা হচ্ছে মুক্ত বর্ণ আর একটা হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণের জায়গাটিতে স্টুডেন্টরা খুব হারিয়ে যায় আসলে আরবি হরফ যুক্ত শেখার মধ্যে মৌলিক কোনো পার্থক্যই থাকে না শুধুমাত্র ইচ্ছে করলে আমি আপনাদেরকে দুই তিনটা টিপস দিয়ে দেব আপনি নিজেই বুঝে ফেলবেন যে এইটাই মুক্ত এটাই যুক্তের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই তাহলে আসুন আমরা হরুফের পরিচয়টা জানি এই প্রথম ক্লাসে এটা আমরা করি তো দশ বার করব। কারণ কোরআনের প্রথম বিষয় ছিল পড়া আর দ্বিতীয় বিষয় ছিল লেখা আর আমার এই পদ্ধতিতে পড়া এবং লেখা কি আমি সমন্বয় করেছি যেমন ডুসালামকে আল্লাহ তালা প্রথম যে ওহিটা দিলেন সেটা ছিল করা তুমি পড়ো তাহলে পড়া প্রথমে পড়া আর পরে বলা হচ্ছে আলাকের প্রথম আকরম কলাম যেটা লাইল তোর কদরে নাজিল হয়েছে সেখানে আবার আল্লাহ তালা বলছেন ওই রবের নামে পড়ো ওই প্রতিপালকের নামে পড়ো যিনি তোমাকে কলম দ্বারা শিখিয়েছেন তাহলে প্রথমে পড়ো যেটা পড়লা সেইটা তুমি লেখো আর আমরা পুরো টেন মিনিটস স্কুলের চব্বিশ ঘন্টায় কোরআন শিখি এর মধ্যে আপনাদেরকে একদিকে পড়াচ্ছি অপরদিকে আপনাকে দ্বারা লেখানোর ব্যবস্থাও করা হয়েছে অতএব কেন আমরা কোরআন পার না পারার সমস্ত উপকরণগুলো এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি সম্মানিত ভাই বোন আসুন তাহলে আমরা সর্বপ্রথম একটি হরফ পরে নিই এই উপর থেকে নিচের দিকে দেখুন একটা টান দেয়া হলো আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই উপর থেকে ধরে নিচের দিকে একটা টান দিলি একটা হরফ তৈরি হয়ে যায় আমরা বলতে পারি এই যে দেখুন একই রকম এটার নাম হচ্ছে আলিফ টা হরফ একটা অলরেডি পরা হয়ে গেছে নাম কি আলিফ দ্বিতীয়বার তিনটা ঘর তার কারণ এখানে তিনটা হরফের আকৃতি অর্থাৎ গঠনগত বিষয় একই রকম শুধুমাত্র নুক্তার ডিফারেন্স করা হয়েছে তাহলে আসুন দেখি তো সে তিনটে কীরকম রকম একটি আকৃতি আসলো এরকম আরও একটি আসলো এরকম আরও একটি আসলো আমার মনে হয় আমি আপনাদেরকে আরেকটু সহযোগিতা করতে চাই সেটা হচ্ছে কিভাবে লেখাটা হলো প্রথমে এভাবে একটি দাগ এভাবে চলে আসলো এই তো এখান থেকে ঠিক এভাবে আরও একটি এভাবে আরও একটি এই তো এই তো মিলে হলো আমাদের তিনটি হরফ এখন এই হরফগুলোতে আমরা একটু নুক্তা দেব এইটাকে বলা হয় নুক্তা কোনো কোনো শিক্ষার্থী ভাই বোনরা এরকমও বলতে চান ডট কেউ বলে একটা ফোটা কেউ বলে ফুলের মতো একটা ফোটাই আপনি ধরেন ডট বলি যাই বলি কিন্তু পরিভাষাটা হলো নুক্তা হ্যাঁ তো নিচে যদি এই আকৃতির নিচে একটা ফোটা দিলে নুক্তা দিলে হয়ে যায় হরফের নাম বা আপনি বলতে চেষ্টা করুন বা এরপরে পরে যেটা আছে এটার উপর যে দুই নুক্তা দেয় তাহলে হয়ে যাবে তা দেখুন একটু তা তাহলে তায়ের উপরে দুই নুক্তা বায়ের নিচে এক নুক্তা একটু চিন্তা করুন আকৃতি একই রকম আকৃতি এবং নুক্তা এই দুইটা জিনিস আপনার ভেতরে নেওয়া দরকার এখন এখান থ্রি ইন অন আমি যদি একটু প্রশ্ন করি দেখি পারেন কি না যেমন এই বা এটা কি কি বা বানান যাবে না দেখেন আপনার পাশে নাতিন ছোট্ট নাতিন ক্লাস অনেক ও কিন্তু বলে ফেলেছে হ্যাঁ পারবে ওস্তার্জি কীভাবে নিচে একটা নু নুক্তা দিতে হবে তাহলে বা হয়ে যাবে তাহলে এটা বলতে যে পারে সে তো বা বুঝে ফেলেছে অলরেডি তাই না তো এখন উপরে দুই নুক্তা দিলে হবে কি তা আমি যদি বলি এটাকে তা বানাতে হলে কি করতে হবে যেহেতু আকৃতি একই রকম শুধুমাত্র উপরে দুইটা নুক্তা দিলে তা হয়ে যাবে কিন্তু পাশ পাশাপাশি দুইটা তো আর না আমরা উপরে তিন নুক্ত যদি যোগ করি তাহলে হয়ে যাবে সা সাটা নরম আওয়াজে তাহলে আমরা এই তিনটাকে একত্রে পড়ব। ওই আলিফকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলিফ একা বলবো আলিফ বা তা সানা বরং আমরা বলবো আলিফ এর পরে বলবো বা তা সা কারণ এই তিনটা একই রকম আকৃতি একরকম এর জন্য তাহলে একটু বলি প্রথমে বলবো আলিফ তারপর বলবো বাতাসা আবার তিনটে হরফ একই রকম বাহ তিনটে বডি চলে আসার জন্য উপযুক্ত জায়গা তৈরি হয়ে গেল এবং একটু ভিন্ন কালার তার কারণ হচ্ছে আগের তিনটে তো বাতাসা ছিল এই তিনটে আবার অন্য হরফ হবে এক নম্বরে আমরা যদি দেখি এই হরফটার নাম হলো হা হা। এই আকৃতিটা যদি এই রকম আরও একটা আকৃতি আমরা তৈরি করি বাস এরকম আরও একটা আকৃতি তৈরি করি বাস তিনওটা কিন্তু একই রকম আপনি বুঝে নেন তিনটা একই রকম কোনো পার্থক্য নেই আকৃতিগত এখন এই একটা আকৃতি কোনো নোকতা নাই এই হরফটার একটা নাম হয়ে গেছে নাম হলো কি হ্যাঁ হ্যাঁটা গলায় একটু চাপ দিয়ে কণ্ঠনালীর ঠিক মিডের পয়েন্ট কি তিনটা ভাগে ভাগ করেছে এটা হচ্ছে আপনার কণ্ঠনালির শেষ ভাগ এটা মধ্যম ভাগ এটা প্রথম ভাগ আরবিতে বলা হয় আকসা হলক আউসাতে হলক আদনা হলক এটা দরকার নেই কন্টেন্টিক মিডলে জাস্ট একটু ফেস ফ্যাশা আওয়াজ যাবে হ্যাঁ এটা যদি হা হয় এটার নাম কী এটাও হা কিন্তু নিচে একটা নুক্তা অর্থাৎ পেটের ভিতরে একটা নুক্তা দিলে হরফের নাম ভিন্ন হয়ে গেল সে নাম হলো জিম 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 একটু বলুন জিম জিম আচ্ছা একটু প্রশ্ন করি দেখি তো পারেন কি না হুম এখানে কিন্তু খুব মেধাবী যারা তারা আগে পারবে আর কম মেধাবী যারা তারাও পারবে আর আপনার সবাই মেধাবী কম মেধাবী না কে হই সেজন্য এখান দুইটা প্রশ্ন আমি করব এই হরফটার বর্তমান নাম কি আছে হ্যাঁ এটাকে জিম বানাতে হলে কি করতে হবে এখানে একটা নুক্তা দিতে হবে তাহলে এই দুইটা অক্ষর অলরেডি আমাদের পড়া হয়ে গেছে এটার উপরে যদি আরেকটা নুকতা দিই তাহলে হয়ে যাবে খ হা জিম খ আপনি যেন বাংলায় উচ্চারণ লিখে দিলাম এজন্য আমরা মূলত আমাদের এই পড়াটাকে বাংলাকে বাহন করে মাতৃভাষা বাংলাকে বাহন করে আমরা এই পড়াটা শেখানোর চেষ্টা করেছি কিন্তু মাখরাজ ইত্যাদিতে কোনো ত্রুটি হবে না আর বাংলা ভাষা আল্লাহর এত বড় নেয়ামতপূর্ণ একটা ভাষা যে আরবির প্রত্যেকটা হরফের নাম বাংলায় লেখা যায় যা ইংলিশে পাড়া আদৌ সম্ভব না আদৌ সম্ভব না এটা অন্যান্য জায়গা থেকেও পারা সম্ভব না বাংলা ভাষায় সম্ভব একবার আলিপ থেকে ইয়া পর্যন্ত বাংলায় উচ্চারণ লেখা যায় এবারে আসি আমরা এই তিনটা যেহেতু একই আকৃতিতে তৈরি হয়েছে একই বডিতে এই জন্য আমরা এই তিনটার নাম একত্রে বলবো হা জিম খ হা জিম খ এভাবে আপনি কয়েকবার বলুন এর পরের হরফ আছে দুইটা একই আকৃতির এ একটা আকৃতি এ একটা আকৃতি দেখুন দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই প্রথম হরফের নাম দাল পরের হরফের নাম দাল ছিল উপরে একটা নুক্ত দেওয়ার কারণে হয়ে যাবে লাল দাল জাল দাল জাল একটু ছন্দের মতো যেহেতু দুইটি একই রকম আপনিও একইভাবে বলেন দাল জাল দেখেন ইংলিশে কত সমস্যা এ বি সি ডি দেখছেন কোনোটার সাথে কোনো মিল নেই সেইগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে এটা পারবো না কেন ইনশাল্লাহ আপনি কনফিডেন্ট থাকেন দাল জাল এর পরে হব হলো র এটার নাম র আর এটার নাম এখন কি আছে কেউ হয়তো পাশে বলেছেন ঝা হম এই আগে পড়েছেন যা সেটাই কিন্তু লেখা কি আছে সেটা দেখুন এটা যদি র হয় এটার নাম র অ্যাটলিস্ট দুইটা একই আকৃতির কিন্তু পার্থক্য হলো এটা র আর উপরে এক মুক্ত দিলে হবে ঝা র ঝা র ঝা আবার দুইটা হরফ আসবে একই সাথে দেখুন একটা হরফ আর দুইওটা একই রকম দুইওটা একই রকম দেখতে তাহলে এই প্রথম হরফটার নাম হলো সিন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এটা যদি সিন হয় পাশের হরফটা কি হবে যারা বেশি চালাক এবং যারা বেশি বুঝেন তারা বলবেন এটা সিন আসলে কি সিন হয়েছে না এখানেই আপনি ভুল করে আসছেন এখনও আগেও পারেননি এখনও পারছেন না এ কারণে কারণ আপনি দেখে পড়ছেন না শুনে পড়ছেন তাহলে তো অন্ধের মতো মুখস্থ হলো আপনি বুঝুন দেখবেন আপনি ঠিকই পারবেন এটা সিন হলে এটা এখনও সিন কিন্তু এটার উপরে তিনটা নুক্ত আছে ফলে হরফের নাম হয়ে গেছে সিন 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 কয়েকবার আমরা বলার চেষ্টা করব দশ বার করে সিন সিন তাহলে আকৃতি একই রকম এরপরে উচ্চারণগত পার্থক্য আবার দেখি আমরা একটা হরফ চলে আসছে এটার মতো আরও একটা আছে আমি যদি প্রথম হরফটার নাম বলি সদ বলেন সদ সদ আমার আমার মতো সদ সদ কোনো মাখরাজ নিয়ে আপনি টেনশন করে উনি বাবারে মুখ বাস করে গলার মধ্যে এমন করে ঠোঁটের মধ্যে নিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে এমন উচ্চারণের বহু এটা একেবারে বাদ দেন আপনি আমার করেন সদ ঠিক না আমরা বলি না সলাদ একটু বলেন আমার সাথে আল্লাহ আপনি সদ দিয়েই বলছেন এটাও সদ আছে এটার উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে হরফের নাম হয়ে যাবে দদ দধ দদ দিয়ে বলছি সদ দদ পরে একটা হরফ আমাদের মজার ব্যাপার কি জানেন আমরা পড়া তো কোরআনের মধ্যে লেখা আছে আমরা শুধু বলবো কিন্তু আমরা লিখতেও যখন পারবো তখন তো পড়া খুব ইজি হয়ে গেলো এ একটা হরফ আকৃতিটা পরেরটা একই রকম তো প্রথম হরফের নাম হলো ত প্রথম হরফটা যদি ত হয় পরেরটা এখনও ত আছে কিন্তু উপরে আর একটা নুক্ত চলে আসছে দেখুন এই ছিল ত উপরে এক নুক্ত দিলে হয়ে যাবে জ অর্থাৎ টু ইন অন আমরা এটাকে জ বানাতে পারি উপরে এক নুক্ত দিলে জ হয়ে যাবে অথবা এটাকে ত বানাতে পারি নুক্তটা সরিয়ে দিতে হবে এই বিভিন্ন স্টাইলে আপনারা নিজেদেরকে দেখানোর জন্য চেষ্টা করুন তাহলে হরফ দুইটার নাম আমরা আবার পড়ি ত জ ব্যাস পরের হরফটার নাম হলো প্রথমে দেখুন আকৃতিটা দেখুন একই রকম দুই ওটা এই হরফটার নাম কি একটু দেখি তো আইন 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 গলায় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হায়ের মতো যেখান থেকে কণ্ঠনালী ঠিক মিডেলে আমরা এখান থেকে বলবো আইন এটা যদি আইন হয় এই হরফটা এখনও কি আছে আইন আছে আইন আছে তাহলে আমরা কিন্তু একটা শিখলেই দুইটা শিখি আমার হিসেব অনুযায়ী নয়টা অক্ষর শিখলে মোটামুটি উনত্রিশটা অক্ষর শেখা শেষ আর পাঁচটা অক্ষর শিখ থেকে গোটা উনত্রিশটা অক্ষর তৈরি করা যায় সেটা হচ্ছে হামজার আদেশ যাই আমরা পরবর্তী ক্লাসে এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আইন এটা এখনো আইন আছে উপরে যদি এক নুক্তা দেই তাহলে হরফের নাম হয়ে যাবে গয়ন বাস আমি 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 যদি এখান থেকে এইটাকে যদি গয়েন বানাতে চাই কি করতে হবে উপরে একটা নুক্তা দিতে হবে আইনকে গয়েন বানাতে হলে উপরে এক নুক্তা গয়েনকে যদি আইন বানাতে চাই কি করতে হবে উপরে নুক্তাটা মুছে দিতে হবে এই তো পড়া এই হলো কোরআন পড়া আর এই নিয়ে কত ঝামেলা তাই না এবার খেয়াল করুন একটা আকৃতি আর আকৃতি দুইওটা কিন্তু একই রকম এখন আমরা উপরে যদি একটা নুক্তা দেই এই আকৃতিটার আকৃতিটা এরকম হয়ে যদি উপরে এক নুক্তা নেই তাহলে হরফের নাম হবে ফা আচ্ছা এটার উপরে এক নুক্ত দিলে কী হবে ফা হবে কিন্তু উপরে যে দুই নুক্ত দিই তাহলে কি হবে কফ ফা কফ ফা কফ তাহলে আমরা ইতিমধ্যে ছন্দ দিয়ে যে পড়াগুলো পড়েছি সেগুলো একটু দেখে নিই মনে আসে কিনা প্রথমে আমরা পড়েছি আলিফ তারপর পড়েছি বা তা এরপর পড়েছি হা জিম খ এরপর পড়েছি দাল জাল রা সিন সিন আইন দদ ফা কফ এগুলো থ্রি ইন অন অর টু ইন অন এরকম আমরা পেয়েছি একের ভেতর দুই অথবা একের ভেতর তিন অর্থাৎ আকৃতি একই রকম তা দিয়ে দুইটা হরফ কিংবা তিনটা হরফ পর্যন্ত আমরা তৈরি করেছি এরপরে আমরা এই চারটা হরফ একটু ব্যতিক্রমের জন্য শিখে নিতে হবে কফের পরে কফ পর্যন্ত যদি একত্রে পড়বেন এই ছন্দ হারিয়ে গেলে আপনার শিখতে একটু সময় লাগবে তাহলে ফা কফ একসাথে পড়ে ফেলবেন ওই পর্যন্ত এরপর পড়বেন কাফ লাম মিম নুন কাফ লাম মিম নুন ব্যাস এটা একটা ছন্দ কাফ লাম মিম নুন কাফ লাম মিম নুন এরপরে হলো ওয়াও হা হামজা ইয়া কোনো টেনশন নাই আপনি তাড়াহুড়ো করার কোনো দরকার নাই তার কারণ আমি টার্গেট নিয়ে সিলেবাস তৈরি করে আপনাকে শেখানোর জন্য তিল তিল করে এই বিষয়গুলোকে ডেভেলপ করেছি আমি অতএব আপনি শুধু ওয়া দা দেন আপনি আমার সাথে থাকবেন টেন মিনিটস স্কুলের সাথে থাকবেন দ্যাটস ওকে চব্বিশ ঘন্টায় শিখি প্রোগ্রামে আপনি থাকবেন আপনি শুধু এই প্রতিশ্রুতিটুকু দিন আপনাকে আমি পেলেই হলো কোরআন আপনি পেয়ে যাবেন ইনশা আল্লাহ ওয়াও ওয়াও ওয়াওটা বলার সময় একটু গোল করে ওয়াও আমরা অনেক সময় ভালো কিছু বলি ওয়াও আমরা ওয়াও না বলে আলহামদুলিল্লাহ বলবো অথবা মাশা বলবো না কারেন্ট চলে যখন আসে কারেন্ট চলে গেল হই হুল্লুর করে ডাক বলতে হবে ইন্না আলিল্লা ওফ কারেন্টটা চলে গেছে এটা তো একটা খারাপ সংবাদ কিছুটা হলেও তো বিব্রত হয় সবাই তাই না ইন আর যখন কারেন্ট চলে আসে এটা না বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এই এই জানলার নেয়া মত অর্থাৎ কারেন্টটা চলে আসার মাধ্যমে আমি তো আলো পেয়েছি সুতরাং এখানে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা হলো ওয়াও তারপরে হা এই হাটা গলায় ছেড়ে দিয়ে ওই যে হা একটা ছিল কিন্তু কন্ট্রোল নিতে চাপ দিয়ে এটা নিতে ছেড়ে দিয়ে হা ইহ দিনা হা দা হা এরপরটা হলো হামজা পরেরটা হলো ইয়া ওয়া হা হামজা ইয়া ওয়া হা হামজা ইয়া ব্যাস এরপরে আর দুইটা হরফ আছে এটা এত তাড়াতাড়ি না পড়ালেও হয় কিন্তু যেহেতু একেবারে ইজি একটা বিষয় আমরা আগেই জানিয়ে দিই তাতে সুবিধা হবে দেখুন আমরা যদি এখান থেকে ঠিক একটু সরিয়ে নেই এখানে তাহলে আমরা দেখব যে এই হরফটা ছিল হা এর উপরে যদি দুইটা নুক্ত দেওয়া হয় এর উপরে যদি দুই নুক্ত দেয়া হয় তাহলে হয়ে যায় তা এটাকে বলে গোল তা অসুবিধা তা তাহলে নুক্তা নাই নুক্তা নাই মানে হা আর দুই নুক্তা আছে মানে তা আর একটা হলো ইয়া এখন আপনারা বলতে পারেন ওস্তাদজি আমরা তো এর আগে এরকম একটা ইয়া পড়েছি এই যে একটু আগে তো এইটা ইয়া কেন এটা হচ্ছে যখন শব্দের শেষে আসে তখন এরকম ইয়া পাবো আমরা কিন্তু যখন এই যুক্ত হয়ে যখন প্রথমে কিংবা মাঝখানে আসবে ইয়াটা তখন বোঝাতে গিয়ে নিচে দুই নুক্ত দিয়ে বোঝানো হয় এই কথাটা মনে রাখা একেবারে ইজি সেটা হচ্ছে একটাই মাত্র অক্ষর যার নিচে দুইটা নুক্ত আছে হরফের নাম ইয়া অর্থাৎ বড় হাতের ইয়া ক্যাপিটাল লেটার এটা আর যদি যুক্ত অক্ষর বলি আমরা স্মল লেটার বলি তাহলে এটা এরকম হবে একটা যদি প্রশ্ন করি একটা মাত্র হরফ যার নিচে দুই নুক্ত হরফটার নাম কি আপনি বলতে পারবেন না ইয়া ব্যাস হয়ে গেল তো এ পর্যন্ত আমরা যা পড়লাম দেখি তো আমরা একটা সামারি নিতে পারি তা ইয়া ব্যাস এই এটাই হচ্ছে আজকের ক্লাসের চূড়ান্ত পড়া বাকিগুলো আপনাকে করতে হবে দেখুন তো প্রথমে হরফের নাম কি আলিফ আমরা এভাবে যেন না পড়ি আলিফ বা আমি যেভাবে পড়াই আপনি সেভাবে পড়ান পড়ুন তার কারণ যুক্ত গিয়ে এই পড়াগুলো এত বেশি কাজে লাগবে আপনি চিন্তাও করতে পারবেন না কারণ আমার ছন্দটা ঠিক রাখলে আপনি পরবর্তী অর্ধেক পড়াই এখনই যেন শেষ করে মানে পড়ে ফেলতে পেরেছেন প্রথমে বলেন আলিফ বাতা হাজিম খ দাল জাল রঝা সিন শিন সদ আইন গইন ফা কফ কাফলাম মিমনুন ওয়াও হা হামজাইয়া গোলতা নুক্তওয়ালাইয়া ব্যাস এটা দশ বার পড়ুন কয়েকবার পড়ুন শুধু বার কেন এর পরেরগুলোই আপনি পেয়ে যাচ্ছেন আপনার ক্লাসের শেষ দিকে আমরা পিডিএফ ফাইলগুলো দিয়ে রেখেছি এবং এই পর্বগুলো আসবে যেমন খালি ঘরে আরবি হরফ লিখুন ও করুন অবশ্যই পারবেন কেন নয় এখানে আলিফ লিখতে বলেছে আপনি পারবেন না ব্যাস উপর থেকে নিচের দিকে টান দিলে হয়ে যাবে তারা বা কীভাবে বানাতে হয় তা কিভাবে বানাতে হয় সা কিভাবে বানাতে হয় আপনাদের জানা আছে এই তো একবার হাঁ বিশেষ করে হা যদি আপনি লিখতে যান তাহলে এই হাটা এভাবে নিয়ে এভাবে এটা নিচে এক নুক্ত দিলে জিম আবার যদি আপনি উপরে এক নুক্ত দেন খ বাস এরপরে হা জিম খ এই তিনটাই একই সাথে বলুন ডাল জাল একত্রে বলুন একত্রে বলুন সিন সিন একত্রে বলুন সদ একত্রে বলুন একত্রে বলুন আইন গয়ন দুইটি একত্রে বলুন কারণ আইন আর গয়ন পার্থক্য হল শুধু গয়নের উপরে এক নুক্তা আইনে কোনো নোকতা নেই ফা কফ হা হামজাইয়া, গোলতা এগুলো আপনাদের জন্য দেয়া আছে এবং আপনারা এগুলো পূরণ করে দিবেন এরপরে যে তৃতীয় পর্বে বাংলায় হরফের উচ্চারণ লিখুন ও পড়ুন পড়তে হবে কিন্তু লিখবেন এবং পড়বেন সেটা কিভাবে আসবে এভাবে এখন আপনারা এখানে নামগুলো লিখবেন পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে নিন প্রিন্ট করে আপনি এখানে নিতে পারেন অথবা পুরো বইটাও আপনি ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরো বইটা সরবরাহ করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তালার কোরআন শিখতে এবং শেখাতে আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা পুরো প্রস্তুত সম্মানিত ভাই এটা কিভাবে করবেন আমি এক দুইটা শুধু দেখাই দেয় যেমন আলিফ বা এই তো হয়ে গেল এভাবেই তো এখান থেকে নিয়ে পুরোটা হয়ে গেল এরপরে আমাদের আরেকটা পর্ব আছে নুক্তগুলো সঠিক জায়গায় বসার চমৎকার একটা জায়গা আছে এটা ছোট্ট রাজি এত বেশি এনজয় করে আল্লাহ একবার চমৎকার দেখুন কোথা নুক্ত কোথায় বসানো আছে এলোমেলো করা আপনি শুধুমাত্র ঠিক করে দিবেন এখানে বা বানাতে বলা হচ্ছে কিন্তু নুক্ত রয়েছে পাশে এটাকে উপরে যাবে না নিচে যাবে আমরা এই দেখুন নুক্তটা কোথায় চলে আসছি ইটস এরপরে নুক্ত পাশে আছে এটাকে এই মিডেলে নিয়ে আসতে হবে সায়ের নুক্তটা উপরে চলে যাবে জিম বানাতে হলে নুক্তটা এখানে আনতে এখানে খ বানাতে বলেছে নুক্ত কোথায় যাবে এই যে উপরে যাবে এমনি করে করে আপনি এই বিষয়গুলো করে ফেলুন এখানে যে বিষয়টা আছে এটা আরও ইন্টারেস্টিং আলিফটা মাথাটা নিচের দিকে আছে না হায়ের বাঁকা হয়ে আছে হাটা দালটা উল্টো দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচেই খালি জায়গা আছে সঠিক করে লিখে দিতে হবে তো পর্বটাই হচ্ছে এরকম যে হরফগুলো সঠিক করে লিখুন চমৎকার তাহলে আমরা একটা দুইটা একটু দেখি আলিফটাতে এভাবে থাকার কথা হাঁটা তো এভাবে থাকার কথা দালটা তো এদিকে থাকার কথা এমনি করে পুরো হরফগুলো আপনাকে গুছিয়ে দিতে হবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে একটা বিষয়কে নিয়ে আমরা বারবার দেখার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদের কর কর্তব্য শিখে নেওয়ার চেষ্টা করা আর এই চেষ্টার জন্য আরও ব্যবস্থা আছে আমাদের কুইজ রয়েছে আপনার এই ক্লাসের সাথে লিংক দেয়া আছে কুইজের আপনারা দেখুন চেষ্টা করুন